কৃষ্ণনগরের মেয়ে লিডিয়া মনীষা মণ্ডল পড়াশোনার সুবাদে এখন থাকেন কলকাতার টালিগঞ্জে। একটি যৌথ পরিবারের মেয়ে হিসাবে বাড়ি ছেড়ে পড়াশোনার জন্য বাইরে থেকেও নিজের অদম্য ইচ্ছা ও ভালোবাসার কারণে চালিয়ে যাচ্ছে নৃত্য। আমরা আজকের মহিলা অঙ্গন অনুষ্ঠানে শুনব তার এই নৃত্যের ভালোবাসার কথা তারই মুখ থেকে। আমি লিডিয়া মনীষা মণ্ডল, আমি কৃষ্ণনগরের মেয়ে। এখন পড়াশোনার সূত্রে আমি যেহেতু টালিগঞ্জে থাকি, নাচ আমার একটা স্বপ্ন, নাচকে আমি ভালোবাসি এবং আমার পরবর্তী জীবনের যত পরিকল্পনা সমস্তটাই নাচ নিয়ে। ছোটো থেকেই আমি সেইভাবে করে বুঝতাম না যে আমি নাচটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, কিন্তু হঠাৎ দেখলাম যে আমি নাচের মধ্যে প্রবেশ করে গেছি। যেদিন বুঝতে পারলাম যে নাচটা আমার জীবনের একটা প্যাশন হয়ে উঠেছে বা নাচটাকে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, সেদিন থেকে কথায় বলতে গেলে জোরদারভাবে আমি সেটার প্রতি ফোকাস করতে লাগলাম। আজ সেই নাচ নিয়ে পড়াশোনা করছি টালিগঞ্জে। একটুখানি পিছিয়ে গেলে, দেখতে গেলে আমি যখন ছোটো ছিলাম খুব, তখন থেকেই আমার নাচের জীবন শুরু হয়েছিল। আমার মা হাত ধরে আমাকে নিয়ে যেত নাচের স্কুলে নাচ শেখানোর জন্য। যখন আমি নাচের ক্লাসে নাচ করতাম, আমাকে কোনো প্রোগ্রামের জন্য বাইরে নিয়ে যাওয়া হতো, তখন আমি প্রোগ্রামে যেতাম। এমনও কিছু কিছু মজার ঘটনা সেখানেও ঘটে গেছে, মানে যখন বড় হয়েছি তখন বুঝতে পেরেছি সেগুলো আমার জীবনে একটা ছোট্ট ছোট্ট মজার ঘটনা নাচের জীবনে। আমি স্টেজের উপরে হাতটা একটা নাচের পোজ দিয়ে রেখে আমি ঘুমিয়ে গেছি। আমি যখন বড় হয়েছি আস্তে আস্তে, আমি সেই ভিডিওগুলো এখনও যখন দেখি তখন মনে হয় যে আমি তখন কী করেছি বা কী করছি এখন। সেই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি। আজ আমার মায়ের সহযোগিতা, আমার পরিবারের সহযোগিতায় আজ আমি নাচের জীবনে খুব ভালোভাবে রয়েছি। জীবনে আমার মা আমাকে যতটা সহযোগিতা করেছে আমার নাচের জীবনে, আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা মেয়ে যখন নাচ করবে, তখন সে মেয়েটার নাচের জন্য শুধু তার নাচের স্টেপটাই প্রয়োজন নয়, তার ড্রেস আপ, তার সাজগোজ, তার গহনাগাটি, সমস্ত পারফরমেন্স গড়ে ওঠে। মেয়েটা সংস্কারে পুরস্কৃত হয় তখন শুধু নাচের স্টেপটা দিয়ে নয়, তার সমস্তটা মিলিয়ে তাকে বিজয়ী বা তাকে প্রথম নির্বাচিত করা হয়। তেমনি আমার খুব সমস্যার মধ্যে দিয়ে আমি গেছি, প্রচুর বাধাপ্রাপ্ত হয়েছি, কিন্তু সেখান থেকে দেখেছি আমার মা আমাকে খুব সহযোগিতা করেছে। তার নতুন শাড়ি কেটে আমাকে আমার নাচের ড্রেস বানিয়ে দিয়েছে। আজ ঈশ্বরের আশীর্বাদে আমি অনেক ভালো জায়গায় পৌঁছেছি। এর পেছনেও তিনজন মানুষের খুব অবদান রয়েছে, যেমন ফাদার সৌমিত্র মাখাল, লুইজিনা মণ্ডল, সুমন্ত মণ্ডল আমাকে প্রচুর সহযোগিতা করেছেন। আমি এমন পর্যায় থেকে, এমন জায়গা থেকে উঠে এসে আজ আমি টালিগঞ্জের মতো জায়গাতে, আমি আজকে সেন্ট জেভিয়ার্স কলেজে নিজের নাচ নিয়ে প্রথম ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে চলেছি। মনীষার চোখে অনেক স্বপ্ন। সে একজন নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে নৃত্যর একটি স্কুল খুলতে চায়, এর মাধ্যমে তার মতো মেয়েদের সহায়তার হাত বাড়িয়ে দিতে চায়। তার এই মহান স্বপ্ন সার্থক হয়ে প্রতিফলিত হোক, মহান ঈশ্বর তার সর্বাত্মক কল্যাণ করুক, এই কামনা আমরা করি।